হরে কৃষ্ণ, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে আমি অনেক খুশি। আর কেন, দাঁড়া বলছি। এই ধনতেরাসের দিনকে সবাই কিছু না কিছু গিফট কেনে, তাই না? হয়তো তোমরা অনেকে কিনেছো, তো আমার আজকে কিছুই কেনা হয়নি, তো কিছু কিনিও নি, কোনো গিফটও পাইনি, এরকম একটা ব্যাপার। তবে রাধা মাধবের কৃপায় আজকে আমি একটা গিফট পেয়েছি, আর খুব সুন্দর, আর তার জন্যই আমার মুখে এত হাসি। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই যে এটা, তো এটা কি ভাবছো? তো এটা হলো গুগল অ্যাডসেন্স। তো এই ফার্স্ট গুগল থেকে বা ইউটিউব থেকে, মানে চ্যানেল থেকে আমার কাছে কিছু একটা এলো, সেটা হলো চিঠি, গুগলের থেকে চিঠি। তো এটার মধ্যে পিন আছে নাকি, এই পিনটা দিতে হয়। তো এটার ব্যাপারে বলছি কিভাবে পেলাম, তার আগে আমি একটা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার ইউটিউবে আসার মানে শুরুটা, ঠিক আছে? তো ইউটিউবের জার্নিংটা অনেকটাই, 2 বছর আগে আমি ইউটিউব খুলেছিলাম। তো কেন আমি ইউটিউবে এসেছি সেটাই বলবো। আসলে আমি যখন ইউটিউবে এসেছি, তার আগে আমার পুচকুটা ছিল একদম ছোট্ট। তো তার আগে আমি তো মন্দিরে যেতাম, আমার তো মায়াপুরে বাড়ি। এবার মায়াপুরে মন্দিরে যত ফেস্টিভ্যাল হয় আমি যেতাম, তখন আমি ছবি তুলতাম, সেগুলো পোস্ট করতাম। তারপরে যখন অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করতো, আর যখন আমি আর কি আমার বাপের বাড়ি যেতাম, আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতাম, তখন আমার বান্ধবীরা বলতো, ইস তোর কত সুন্দর জায়গায় বাড়ি রে, হ্যাঁ তোর কত ভাগ্য, তুই রাধা মাধবের কৃপা পাস, এত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো দেখতে পারিস। হ্যাঁ, তো মানে আমার ছবি দেখে আর কি ওরা বুঝতে পারতো, তো তোর ছবিতে দেখি অনেক ভালো লাগে, আমরা যদি যেতে পারতাম, এরকম বলতো। এমনকি আমার বাড়ির লোক, আমার কাকিমারা বৌদিরা সবাই এরকম বলতো যে তোর অনেক জায়গায়, মানে অনেক সুন্দর জায়গায় বাড়ি, তোর অনেক ভালো ভাগ্য, তো এত সুন্দর রাধা মাধবের কৃপা লাভ করিস, দর্শন করতে পারিস, এরকম। তো সত্যিই তাই, সত্যিই আমি অনেক খুশি যে মায়াপুরের মতো ধামে রাধা মাধব আমাকে এনেছে। হ্যাঁ, তো আমি ভেবে দেখলাম, হ্যাঁ সেটাই, দেখবে কোনো একটা আনন্দ যেটা নিজে পাই, সেটা আপনজনের সাথে শেয়ার করলে আনন্দটা একটু বেড়ে যায়, তাই না? তো আমি ভাবলাম যে আনন্দগুলো আমি পাই, মানে এত সুন্দর অনুষ্ঠানগুলো, আমি যদি ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাই, মানে তার আগে আমি অতটাও ব্লগ দেখতাম না, মাঝে মধ্যে কয়েকটা ব্লগ চোখে আসতো, তখন মনে হলো আমি এরকম ব্লগ করতে পারি তো মায়াপুর নিয়ে। তো আইডিয়া আসলো, তো দাদা ভাইকে বললাম, বললো ঠিক আছে, ও মানে সম্মতি জানালো, আর ও সবসময় আমার খুব পাশে থাকে। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো। তো মায়াপুর নিয়ে ব্লগ শুরু করলাম, মায়াপুরের মন্দির, মায়াপুরের ভগবান, মায়াপুরের ফেস্টিভ্যাল শুরু করলাম। তো এরকম চলছিল, সবাই দেখতো, অনেকে বলতো যে না ভালো লাগে, এরকম ব্যাপার। তারপরে কিছুদিন চলতে চলতে মানুষের মাথায় তো অনেক আইডিয়া আসে, মানে চিন্তাভাবনা তো পাল্টাতেই থাকে মানুষের। তো তারপরে মনে হলো মন্দিরে যেতাম, দেখতাম অনেকে মানে ভগবানের সেবা করে, এবার সত্যি বলতে আমি সেরকম কিছুই সেবা করতে পারি না। তো দেখতাম অনেকে ভগবানের নাম প্রচার করছে, গীতা গীতা বই মানে এরকম প্রচার করছে, গীতা ডিস্ট্রিবিউট করছে। তারপরে অনেকে মানে কি বলবো, মন্দিরে গেলেই তোমরা যখন মায়াপুর মন্দিরে আসবে, দেখবে চত্বরে মানে মন্দির ক্যাম্পাসে, তোমরা যখন মায়াপুর মন্দিরে আসবে, দেখবে মন্দির ক্যাম্পাসে অনেকে অনেক রকমভাবে নিজের মতন করে প্রচার করছে, রাধা মাধবের নাম প্রচার, ধর্ম প্রচার, এগুলো করছে। তো আমারও মনে হতো আমিও কিছু করি, মায়াপুর নিয়ে যখন আমিও শুরু করেছি, তা আমিও এরকম কিছু করতে পারি। এবার এক একজনার পদ্ধতিটা এক এক রকম, তাই না? তবে উদ্দেশ্যটা সেই একই। তো আমরা ভাবলাম, এরকম মাথায় আসলো যে আচ্ছা আমরা যদি ভগবানের নাম প্রচার করি, কিন্তু এরকমভাবে যে আমরা প্রশ্ন উত্তর করলাম, তো যেটা পারলো কেউ ভালো কথা, আর যদি না পারে সেটা আমরা বলে দিলাম, তাহলে এই একটা ভিডিওর মাধ্যমে যে ভিডিওটা আর কি করছে, সে তো মানে যে প্রশ্ন উত্তরটা বলছে সে তো অবশ্যই বুঝতেই পারছে, তার সাথে সাথে যত মানুষ দেখবে সবাই জানতে পারবে। তো এই করে করে সবার রাধা মাধবের প্রতি, ভগবানের প্রতি, ধর্মের প্রতি একটু জ্ঞান বাড়বে, আগ্রহ বাড়বে, তারপরে আর আগ্রহ বাড়লেই রাধা মাধবের কৃপাও লাভ হবে। তো তারপরে ফার্স্ট একবার শুরু করলাম একটা ভিডিও, তারপরে এই যে কমল গোপাল প্রভু, তো উনি দেখছিলাম পার্কে জব করছিলেন, উনি মাঝে মধ্যেই পার্কে জব করেন বিকেলের দিকে। তো আমার তো অনেক সৌভাগ্য যে ওনাকে আমি দর্শন পেয়েছি, আর আমার মানে অনেক ভালো লাগে ওনার কীর্তন, আর আমি জানি তোমাদেরও অনেকে অনেক ভালো লাগে ওনার কীর্তন। তো আমি তোমাদের দাদা ভাইকে বলছি, ওই যে প্রভু চলো না আমি একটু মানে কৃপা নিয়ে আসি, আশীর্বাদ নিয়ে আসি, এরকম।
তো গিয়েছি। তারপরে তো উনি এত সুন্দর মানে কথা বলেছেন, আমি আরও নিজের মন থেকে অনেক আনন্দ পেয়েছি। উনি বলছেন হ্যাঁ, আমি দেখালাম ওনাকে ভিডিও, মানে সরি দেখাইনি, আমি ওনাকে বললাম যে আমি এরকম মায়াপুর ব্লগের পাশাপাশি এইটা শুরু করেছি। তো উনি বলছে তুমি অনেক ভালো করছো, ভগবানের নাম প্রচার, হ্যাঁ এর থেকে বড় কিছু হয় না, এতে মহাপ্রভু অনেক খুশি হয়, তুমি এগিয়ে যাও, এরকম করে এত সুন্দর করে বলেছে, হৃদয় ছুঁয়ে গেছে। তো সেই থেকেই আমি অনেক জোর পেয়ে গেছি আর শুরু করে দিয়েছি। তো সত্যি বলতে আমি এতটা এগোতে পারতাম না শুধুমাত্র আমার রাধা মাধবের কৃপা আর তোমাদের ভালোবাসা না থাকলে। আমি সত্যি মন থেকে বলছি, রাধা মাধবের কৃপা, এত সুন্দর কমল গোপাল প্রভুর, এত সুন্দর HD কমল গোপাল প্রভুর মুখনিসৃত বাণী আর তোমাদের এত ভালোবাসার জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি। তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, এত এত ভালো ভালো কমেন্ট করো, আমি কি বলবো, তোমাদের মন থেকে অনেক 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 ধন্যবাদ। তোমরা না থাকলে আর রাধা মাধবের কৃপা না থাকলে মানে এটা আর কি, আমি আমার এই ধর্মপ্রচারটাকে এতটা এগিয়ে নিয়ে যেতে পারতাম না। তো আমি চাই, মন থেকে তোমাদের কাছে চাই, তোমরা আমাকে আরও কৃপা করো যেন আমি আমার এই ধর্মপ্রচারটাকে এগিয়ে নিয়ে যেতে পারি অনেক অনেক দূরে। আর এটা এটার জন্য অবশ্যই অনেক খুশি আমি, কারণ এটা একটা মাধ্যম, এটা একটা ভেবে আনন্দ লাগছে যে না, ইউটিউব বা গুগল আমাকে ফলো করছে, যে না আমি একজন ক্রিয়েটার আছি তাদের চ্যানেলে, তার জন্য সে তারা আমাকে এটা পাঠিয়েছে, এই জন্য একটা আনন্দ লাগছে। এই অ্যাডসেন্সে যে পিন আছে, তো সেটার মাধ্যমে যদি কিছু অর্থ আসে, তো সেটা দিয়ে যেন আমি স্বামী দুই সন্তান নিয়ে সুন্দরভাবে কৃষ্ণময় সংসার করতে পারি, আর বিশেষ করে আমি যেন রাধা মাধবের সেবায় সে অর্থ লাগাতে পারি। তো তোমরা প্লিজ কৃপা করো, আর আমি মন থেকে সেটাই চাই। ইউটিউব জার্নিংটাও অনেকটা কষ্টের, শুধু আমার বলে না, সবার ইউটিউব জার্নিংই অনেক কষ্টের হয়। তোমরা যদি কেউ ইউটিউব খুলতে চাও, যদি বলো দিদি আমাদের বিষয়ে কিছু বলো, আমরা ইউটিউব খুলতে চাই, হ্যাঁ অবশ্যই খুলতে পারো, তবে ভালোবাসা নিয়ে, যে কোনো একটা জিনিস যদি ভালোবেসে করো না, তাহলে অনেক ভালো হয় দেখবে। তাই যে কোনো একটা জিনিস তুমি যদি ইউটিউবই করো, সেটাকে ভালোবেসে করো, একদিন নিশ্চয়ই সফলতা পাবে। আর আমার সফলতা শুধুমাত্র রাধা মাধব আর তোমাদের ওপর, শুধু রাধা মাধব আর তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে। তাই তোমাদের আবারও অনেক 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 ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর আমাকে কৃপা করো আমি যেন আমার এই ধর্মপ্রচার থেকে অনেক 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 এগিয়ে নিয়ে যেতে পারি। হরে কৃষ্ণ।